প্রিয় দর্শক, এসএ টিভির ঈদের বিশেষ লাইভ অনুষ্ঠান ট্যাঙ্গো আনন্দে মাতি গানে, সেটা নিয়ে আমি সামিয়া আজ পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকব। আর আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক। যদিও ঢাকা শহর তার পুরনো চেহারায় ফিরে আসছে, মানে ব্যস্ততা আবারও বেড়ে যাচ্ছে, কিন্তু ঈদের আমেজ এখনও কাটেনি এবং আমরা চাই না যে আমাদের আনন্দের মুহূর্তগুলো এত তাড়াতাড়ি শেষ হয়ে যাক। আর তাই এই পাঁচ দিনব্যাপী বিশেষ আয়োজনের আজকে ফোর্থ ডে এবং আমাদের সাথে আজ স্টুডিও মাতাতে এবং আপনাদের আনন্দ দিতে যারা আছেন, আমাদের সবার প্রিয় সোলস, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। আমরা যে এই যে ঈদের আমেজকে ধরে রাখতে চাই এবং দেখা যায় যে এখন চার দিন পাঁচ দিন ব্যাপী এই আনন্দ উৎসব চলে, কেমন লাগে সেটা? ঈদে এবার বেশ ঘুরেছি। এবার ঈদের দিন আমি বরাবরই আমার ছোট বোনের বাসায় যাই ঈদের দিন, স্পেশালি কোরবানের সময় দুপুরবেলা। তো মোটামুটি সারাদিনই এবার ফ্যামিলির সাথেই ছিলাম, আর ঈদের পরের দিনের পরের দিন বন্ধু বান্ধবের সাথে ছিলাম, আর বাকিটা ঘুমিয়েই। ঈদ পূজা এবার কিন্তু দুটো অনুষ্ঠান মানে সবাই সেলিব্রেট করেছে রীতিমতো, বাঙালির একেবারে উৎসবের মাস বলতে গেলে শুরু থেকেই, এবং সেই ধারাবাহিকতা চলছে। আমরাও চাই যে সেই আনন্দটা যেন আরও বহাল থাকে, আরও বেশ কিছুদিন আমাদের মাঝে থাকে। আর প্রিয় দর্শক, আপনারা যদি স্টুডিওতে আমাদের সাথে যোগ দিতে চান তাহলে তো জানেনই আমাদেরকে ফোন করতে পারেন। ফোন নাম্বারগুলো একটু বলে দিচ্ছি, 9895443, 9895234, অথবা 9895395, এই নাম্বারগুলোতে আপনারা ফোন করতে পারবেন এবং আমাদের সাথে স্টুডিওতে জয়েন করতে পারবেন, পার্থদার সাথে কথা বলতে পারবেন, সোলসের সাথে কথা বলতে পারবেন। আর স্কাইপিতে কেউ যদি আমাদের সাথে যোগদান করতে চান এই স্টুডিওতে, তাহলে খুবই সোজা মিউজিক এসএ টিভিতে লগ ইন করুন এবং স্কাইপিতে কল দিয়ে আমাদের সাথে যোগ দিতে পারেন আজকের এই আয়োজনে। তো পার্থদা, আজকে আমার মনে হচ্ছে সোলসের মধ্যে একজন নতুন মেম্বারকে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমাদের নেওয়াজ ভাই সোলজার, একেবারেই দর্শকদের জন্য বলছে, একেবারেই সোলজার ফাউন্ডার মেম্বার, উনি কাকতালীয়ভাবে ঢাকায় এসেছেন, তো ওনাকে ধরে নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা। উনি তখন উনি একেবারেই সোলজার শুরু থেকেই অনেক কিছুরই, উনি একজন বটবৃক্ষ আর কি। আচ্ছা, আমাদের কাছে আপনি ছিলেন কোথায় নেওয়াজ ভাই এতদিন? অবশ্যই চট্টগ্রামে। ওকে, চিরঙ্গে থাকি, চিরঙ্গে ভালোবাসি বলে চিরঙ্গে থাকি, আসি মাঝে মাঝে ঢাকায় কাজ করতে আসি। তো আজ আসলে সোলসে আপনাকে পেয়ে আমার মনে হয় সোলসে একটা পূর্ণতা চলে আসলো, একজনকে আমরা পেয়ে গেছি, তাহলে চলুন থাকেন আমাদের সাথে আজকে। তো দাদা, আমার মনে হয় দর্শকরা তো যেহেতু ঈদের আমেজে আছে, গান শুনতে চাচ্ছে, কি গান দিয়ে আমরা শুরু করব? প্রথম গান যেটা করব, গানের টাইটেল হচ্ছে ছায়া, এই গানটা লিখেছে মাহফুজ। সেই দেখি উড়ে উড়ে
জোছনার জানালায় তোমার চুলেরা ফুল বাতাসে দেখি উড়ে উড়ে যায়, তবে ক্ষতি কি বলো সে ভুল হতে তোমার চুলেই নিজেকে হারাতে, তবে ক্ষতি কি বলো সে ভুল হতে তোমার চুলেই নিজেকে হারাতে। তোমার চোখেরা পলাতক বৃষ্টিকে ছুঁয়ে ছুঁয়ে যায়, মেঘের তল্লাটে তোমার চোখেরা পলাতক বৃষ্টিকে ছুঁয়ে ছুঁয়ে যায়, তবে ক্ষতি কি বলো পলাতক হতে তোমার চোখেই নিজেকে ভেজাতে, তবে ক্ষতি কি বলো পলাতক হতে তোমার চোখেই নিজেকে ভেজাতে। রোদের আড়ালে তোমার ছায়া এলোমেলো হেঁটে যায় বিবাগী ধুলোয়, তবে ক্ষতি কি বলো বিবাগী হয়ে তোমার ছায়া যদি ছুঁয়ে দেখা যায়, তোমার ছায়া যদি ছুঁয়ে দেখা যায়, তোমার ছায়া যদি ছুঁয়ে দেখা যায়, তোমার ছায়া যদি ছুঁয়ে দেখা যায়। কিছু কিছু গানের লিরিক এত সুন্দর, দিস ইজ ওয়ান অফ দেম, মানে কথাটা এত সুন্দর, এটার কথা কার লেখা ছিল? এই ছেলেটা আমরা লাস্ট অ্যালবামে আমাদের লিরিক হান্ট করেছিলাম আমরা, মানে যারা সাধারণ দর্শক একেবারেই, মানে সাধারণ লিসনার যারা, ওরা এই গান লিখে পাঠিয়েছিল। এই গানটা লিরিক হিসেবে বেশ চুজ করেছিল, আমাদের বকুল ছিল, আশা বাবু ছিল, ওরা সুন্দর, অসাধারণ। এই এবং এই ছেলেটার এটাই ফার্স্ট গান এখন পর্যন্ত, বড় আর গান লিখছে। ইজ নট প্রফেশনাল এট, না সে ইজ নট প্রফেশনাল লিরিসিস্ট। আচ্ছা, তো যাই হোক, শুরুটা কিন্তু খুব ভালো। এবং বিফোর সামওয়ান মেক এনি রিকোয়েস্ট, আমি একটা ফার্স্টে আমার একটা রিকোয়েস্ট জানিয়ে দিতে চাই, আমি কোনো সুযোগ নিতে চাই না তোমার এই পদটাকে ধুলোমাখা, তোমার কি মনটাকে ধুলোমাখা পদ করে দাও। এই গান তোমার এই মনটাকে, এই গানটা তো অনেক সফট একটা গান। আমরা একবার বগুড়াতে আমরা প্রোগ্রাম করতে গেলাম, একটা গ্রামীণ ফোনের শো ছিল, খুব লিমিটেড ক্রাউড, যারা ওই যে স্টার সাবস্ক্রাইবার। আচ্ছা আচ্ছা। দুজন লোক প্রথম থেকে শেষ পর্যন্ত, এই গানটা একটা সফট গান, প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রতি গানের পরে একসাথে দুজন একসাথে চিল্লায়। এটা এটা আরো একজনের, আরো একজনের রিকোয়েস্ট আছে, এন্ড ইউ নো সেই রিকোয়েস্টটা সে রাখতে বলেছে, তো জানিয়ে দিলাম আগে থেকেই, আপনার যখন সুযোগ হবে গিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। আর এবারে নেক্সট গানে যাব, এই গানটা হচ্ছে আমার আমার একেবারে প্রিয় বন্ধু আশরাফ বাবুর লেখা, ওর আর আমার অনেক কাজ আছে সোলজে সোলজের বাইরে, এই গানটা ওর লেখা। এই গানটা আমাদের ইফতেখার আহমেদ ফামি, আমাদের যে ডিরেক্টর, ওর খুব ফেভারিট গান, ও প্রত্যেক শোতেই রিকোয়েস্ট করে এটা বলে গাওয়ার জন্য। Thank you.
আগের জনম গেল বৃথাই তোমারই আশায়, ও আগের জনম গেল বৃথাই তোমারই আশায়, এই জনমে থাকব না তোমার বাসনায় সখী তোমার বাসনা, আর কখনো পুরনো হবে না, যতই নতুন গান আসুক না কেন এই গানগুলো যেন সবসময় শুনতে ভালো লাগে। আমাদের মাঝে কিন্তু অলরেডি একটা ভিডিও কল চলে এসেছে, একজন ওয়েট করছে, একটু শুনে নেই। হ্যালো 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 জি, আপনি? ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আমরা সবাই দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কথা বলুন পার্থদার সাথে। হ্যালো, আমি দেখতে পাচ্ছি তোমাকে। হ্যালো পার্থদা। হ্যাঁ বলো। ভালো আছেন আপনি? ভালো, তুমি কেমন? আমি ভালো আছি। ঈদ মোবারক। আজকে খুব ভালো লাগতেছে।
কোন রিকোয়েস্ট আছে? আমার একটা রিকোয়েস্ট ছিল, বলো। নাম হচ্ছে কেন এই নিসঙ্গতা। আচ্ছা করব। এতটুকু মানুষ ওর নিসঙ্গতার কি বুঝলো আমি বুঝলাম না, এই গান ওর এত পছন্দ। থ্যাংক ইউ ফর কলিং, তুমি ভালো থাকবে। আচ্ছা ঠিক, তোমার জন্য করব। তোমার নামটা কি তো বললে না? আমার নাম অমি। অমি, ওকে অমি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর কলিং এন্ড মেক দ্য রিকোয়েস্ট। আচ্ছা, এবারে কোন গান শুনছি? এই গানটি আমাদের সোলসের জন্য অনেক গান লিখেছেন আমাদের শহীদ মোহাম্মদ জঙ্গি, জঙ্গি ভাইয়ের গানটা। আমি জানি না উনি দেশে আছেন কিনা, উনি তো দেশের থাকার আশা থাকার কথা ছিল। এটা আমার ওনার জঙ্গি ভাইয়ের লেখা প্রথম গান আমি শুরু করেছিলাম। এগিয়ে পিছিয়ে
গান যে মনের কথা বলে তা আসলে গানের কথা শুনলেই বোঝা যায়। এই গানটা নিয়ে কিন্তু একটা নাটকও হয়েছিল, তাই না? হ্যাঁ, তারিন আপার সাথে। হ্যাঁ, ফামির ডিরেকশন ছিল, দ্রিগের প্রোডাকশন ছিল, আমি আর তারিন কাজ করেছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। এবং ওই নাটকের সময় একটা মজার ব্যাপার ছিল, আর্টিফিশিয়াল রেইন নিয়ে যাওয়া হয়েছিল এফডিসি থেকে, তা এমন বৃষ্টি আসলো। আচ্ছা, ওটার কোনো প্রয়োজন ছিল না? আর প্রয়োজনই হয় না, মানে প্রায় 3 ঘন্টা বৃষ্টি হলো, 3 ঘন্টা বৃষ্টির মধ্যে আমি আর তারিন শুট করলাম। ওটা একটা জাহাঙ্গীরনগর তো এমনিতে অনেক সুন্দর, অনেক সুন্দর একটা জায়গা। আর এই যে মানে নাটক করাটা, এটা নিয়ে আসলে আমি আর কথা বলতে চাই না, কথা বললে অনেক কথা বেড়ে যাবে। দর্শক, আপনারা তো অনেক সুন্দর সুন্দর গান শুনছেন, আর সোলস মানেই অনেক চমৎকার চমৎকার গান, সেগুলো পুরনো স্মৃতি আবারও মনে করা। তো এই আয়োজনে আপনারা আরও সাথে থাকবেন, আর সোলসে কিন্তু আজ আছে চমক, সেটা কি সেই সাসপেন্সটা কিছুক্ষণ পরেই না হয় বলি, আমাদের সঙ্গে থাকুন, নিচ্ছে ছোট্ট একটা বিরতি। আবারও আমন্ত্রণ এসএটিভির ঈদ স্পেশাল আয়োজন ট্যাঙ্গো আনন্দে মাতি গানে। আর আজ আমাদের সাথে আছে আমাদের সবার প্রিয় ব্যান্ড সোলস। সোলসের আমরা চমৎকার কিছু গান শুনছিলাম, এবং এবারে দাদা কোন গান? আচ্ছা, গানের আগে, গানের, আচ্ছা আমার রিকোয়েস্ট, আমি জানি, গানের আগে একটা ভিডিও কল আছে, কলটা নিয়ে নিচ্ছি। হ্যালো, 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 হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনার নামটা একটু বলবেন? আমি আসাদ বলছিলাম চিটাগং থেকে। আচ্ছা জি, সোলস শুনতে পাচ্ছে? পার্থ দা শুনতে পাচ্ছে? আমি দাদার সাথে কথা বলতে যাচ্ছিলাম। কথা বলুন। চিটাগং এর মানুষ নাকি? জি দাদা, আসসালামু আলাইকুম। আপনি কি চাটগায়া? জি চাটগায়া দাদা, কেমন আছেন? এই তো ভালো আছি। অনেক কেমন আছেন? মোবারক। হ্যাঁ, এই তো মোবারক। আইছন না চিটাগং দাদা? না চিটাগং না, আইছন না। দেশি ভাই হলে মানে কথার আনন্দটাই অন্যরকম হয়ে যায়, তাই না? আচ্ছা, এবার এবার কোন গান শুনছি? এই গানটা বাসুর গান, এটা আমাদের সোলজার বাইরের গান, তবে আমরা এটা করি এখন সবসময়। লিখেছেন হচ্ছে সকাল, গানটার টাইটেল হচ্ছে পথিক। মাই ফেভারিট। সোনা সোনা রোদ
পথের ধুলো এসে ছড়িয়ে যাবে, সকালে সোনা সোনার সেই পথের ধুলো এসে ছড়িয়ে যাবে, আমার দু চোখে বোনা বিভাগী স্বপ্ন গুলো তোমাকে খুঁজে পাবে, ভালোবাসার কিছু পদধ্বনি, ভালোবাসার কিছু পদধ্বনি তোমাকে সারা বেলা শুনিয়ে যাব, আমি অধিক হব তোমার ওই মনটাকে একটা ধুলো মাখা পথ করে দাও, আমি অধিক হব দাদা। একটা জিনিস একটু জানবার আছে, কিন্তু তার আগে আমি একটু ভিডিও কল আছে সেটা নিয়ে নিচ্ছি। হ্যালো, 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 জি আপনার নামটা বলুন, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, কথা বলতে পারেন, আপনার নামটা একটু বলুন। আমার নাম নাদভি, আমি ঢাকা থেকে বলছি। আচ্ছা ঠিক আছে, আমার নাম নাদভি। হ্যাঁ নাদভি, আপনার কথা শুনতে পাচ্ছে সোলস দাদা, একটু দেখে দেখে কথা বলুন। দেখতে পাচ্ছি, তোমাকে দেখতে পাচ্ছি, বলো। ঈদ মোবারক। পার্শ্বদ আপনি ভালো আছেন? আমি ভালো আছি। তুমি টেলিভিশনের সাউন্ডটা একটু কমিয়ে নাও। পার্শ্বদ আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো। তুমি কেমন আছো? আমি আপনার মুখরিত জীবনের গানটা একটু শুনতে যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি ভালো আছি। হ্যাঁ আচ্ছা, ভালো থাকবে। ঈদ মোবারক, তোমার গান করব এই ব্রেকের পরে আমরা করব। থ্যাংক ইউ সো মাচ। আসলে বুঝলাম না আজকে সব বাচ্চাদের এত রিকোয়েস্ট করতে আসছে, তার মানে এটা এটাই বোঝা যাচ্ছে যে সোলসের জনপ্রিয়তা মানে শুরুর দিক থেকে আগে যেমন ছিল তেমন তো আছে, আমার ইয়াং জেনারেশনের মধ্যেও কিন্তু এই জনপ্রিয়তাটা কোনোভাবেই কমেনি আর কি। হ্যাঁ কি বলেছে? আচ্ছা নিয়াজ ভাই একজন বুড়ো এসছে, সেই জন্য নাকি বাচ্চাদের কল বেশি আসছে। এনিওয়ে আপনাকে দেখে কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগছে, সেই সোলসের পুরনো লোক, এবং আজকে পার্থদাও বাজাচ্ছে অনেক অনেক জোস, কারণ পুরনো লোককে পেয়ে মানে পুরনো লোকরা সবাই আছে স্টেজে, সবাই আছে আজ, একদম মেল্ট হচ্ছে আর কি, নতুন পুরনো সবাই। এরপর কোন গান শুনছি? এই গানটার টাইটেল হচ্ছে জলকুমারী। এই গানটা হচ্ছে কিংবদন্তি অ্যালবামের, এটা সোলস এবং দল ছুট মিলে আমরা একটা অ্যালবাম করেছিলাম। এই গানটা লিখে হচ্ছে সঞ্জীব দার। আচ্ছা সঞ্জীব দার উনি যখন বেঁচে ছিলেন ওনার কোনো গান করার সৌভাগ্য আমার হয়নি,
তো উনি চলে যাওয়ার পরে আমরা গানটা করেছি। এটা একটা কবিতা ছিল, কবিতাটাকে গান করা হয়েছে। আর কিংবদন্তী অ্যালবামের নাম ছিল, কারণ হচ্ছে সঞ্জীব দার মেয়ের নাম হচ্ছে কিংবদন্তী। ওকে, আমরা আজকে সাধারণত নর্মালি স্টেজে যেরকম হয় একটু আপ টেম্পোর গান হয়, স্টেজে যে গানগুলো হয় ওই গানগুলো আমরা একটু আজকে অ্যাভয়েড করে, আমরা একটু যেগুলি সচরাচর করি না, হ্যাঁ এই গানগুলো আমরা আজকে আমাদের সিলেকশনে এনেছি, দেখি কি হয়। এই গানের টাইটেল হচ্ছে জলকুমারী। জলের কুমারী কেন যে ডাঙা এলে জল কুমারী, কালি রঙা রোদে জাগে মরুভূমি, জল শূন্য পরম বাতাস মরুভূমি, আমার সমুদ্রে নিবা চল পথরি, তরলে লবণে ভাঙে জলের খোয়ারি, আমারে সমুদ্রে নিবা চল পথরি, তরলে লবণে ভাঙি জলের খোয়ারি, জলে ছিলে ডুবু ডুবু জলের কুমারি কেন যে ডাঙায়েলে জল কুমারি। আহারে মাছের কন্যা রূপালী নদী, এই ঘর ঘটি বাটি দিলাম সবই, কোন সে ভ্রমরা জাতি বাগানে পুরুষ, রাজ্যে গে পদ্ম লেখে ফুলের পাঁচালি, জলে ছিলে ডুবু ডুবু জলের কুমারী কেন যে ডাঙায়েলে জল কুমারী। গান শুনতে শুনতে অলরেডি কিন্তু কল অনেক জমে গেল, একটু কল নিয়ে নিচ্ছি। হ্যালো দাদা। হ্যালো হ্যালো, ঈদ মোবারক। হ্যালো, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ওয়া আলাইকুম আসসালাম। আপনাকে দেখতে পাচ্ছি। আমি আসলে বলছিলাম দুবাই থেকে। আচ্ছা, ওরে বাবা, আপনার সাথে একটু কথা বলবো।
ঈদ মোবারক, ঈদ মোবারক। অনেক দূর থেকে কল করার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা, অনেক ভালো লাগছে আপনাদেরকে দেখে। চলছে সবাইকে ঈদ মোবারক, মিস করছে নাসিম ভাইকে, নাসিম ভাইকে দেখা যাচ্ছে না। নাসিম ভাই দেশে বাইরে। দাদা আমার একটা রিকোয়েস্ট ছিল, দুইটা রিকোয়েস্ট ছিল। যে গানটা আসলে অসময়ের গানের, একটা গান হচ্ছে আমি আর ভাববো না, আর একটা হচ্ছে এভাবে যদি কেটে যায় দিন যাক না। আরে বাবা, আচ্ছা ইউ আর ভেরি গুড গান দাদা, যদি শোনান তো খুব ভালো লাগবে। আচ্ছা দাদা গান শোনাবে, কিন্তু আপনি আমাদেরকে একটু বলেন যে এই যে এত দূর থেকে আপনি অনুষ্ঠান দেখছেন, কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে, কারণ আসলে এসএটিভিতে যখন ওই যে পাথরদার একটা আইডিয়া আছে এফবিতে, ওইখানে আমি আজকে নিউজটা পেয়েছি যে এসএটিভিতে আজকে এই প্রোগ্রামটা হবে। আচ্ছা, তো অফিসের কাজ শেষ করে এক ঘন্টা আগে ম্যানেজারকে বলে চলে আসলাম যে একটা প্রোগ্রাম আছে, আমি টিভিতে একটা প্রোগ্রাম দেখব। দ্যাটস ওয়ান্ডারফুল। আসলে এই সময় আমার ছুটি পায় না, এই সময় ডিউটি থাকে, জাস্ট সোর্সের এই প্রোগ্রামটা দেখার জন্যই আসা, পাথরদাকে দেখার জন্যই আসা। বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনাদের মতো শ্রোতাদের জন্যই তো এই গান গাওয়া। এই গানটা আমাদের তোলা নেই, তারপর আমি ওর জন্য দুটো লাইন গাই। আমি আর ভাববো না মিছে আর তোমাকে, মিছে আর ভাববো না তোমাকে, তোমাকে আমি আর ভাববো না, মিছে আর ভাববো না তোমাকে, তোমাকে যত কষ্টই হোক না, বিরহে আর কাঁদবো না, পিছু টান পিছু থাক না আমি ভাববো না আর তোমাকে, আমি আর ভাববো না মিছে আর ভাববো না তোমাকে, তোমাকে। গানটা আমি নেক্সট টাইম তুলে রাখবো, এই আমার 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 অনেক ফেভারিট একটা গান এই গানটা। সেটাই, আসলে এই গানটা কিন্তু আমি সচরাচর শুনি না, এই গানটা নেক্সট টাইম তুলবো, একটা ভালো কথা। ভালো জিনিস আপনি রিমাইন্ডার দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আরও একটা ফোন আছে, একটা ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, 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 আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি কাজল বলছিলাম রংপুর থেকে। কাজল, আচ্ছা খুব সুন্দর আপনার নামটা। থ্যাংক ইউ আপু। ঈদ মোবারক, আর কথা বলুন, পার্থদা শুনছে? জি শুনতে পাচ্ছি। ঈদ মোবারক ভাইয়া। ঈদ মোবারক। কেমন আছেন ভাইয়া? এই আছি, ভালো, ভালোই আছে। আপনার গান শুনছি, অনেক ভালো লাগছে। আর সবাইকে ঈদ মোবারক। আর আপনার সব গানই ভালো লাগে, তো রিকোয়েস্ট করার কিছু নেই, তবুও বলবো যে হৃদয়হীনা গানটা যদি গান, তাহলে অনেক ভালো লাগবে আর কি। অনেক সুন্দর সুন্দর গান হচ্ছে, এনজয় করুন, থ্যাংক ইউ সো মাচ। তো দাদা কোন গানে যাচ্ছেন? এই গানটা কবির বকুলের লেখা, অনেকদিন পরেই সে আমাদের জন্য গান লিখেছে, অনেকদিন পরে, প্রায় 10-12 বছর পরে। গানটি হচ্ছে, গানের টাইটেল হচ্ছে নির্মলেন্দু গুণ। এটা গুন্দা থেকে পারমিশন নিয়ে ওনার নামটা আমরা ইউজ করেছি। Thank you.
যাবে জনে কিছু না বলে মন কখনো ভাবে সো মাচ। আরও একটা চমৎকার গান শুনে ফেললাম। আচ্ছা দাদা, আজ যে আমরা বলছিলাম দর্শকদের যে আজ সোলস কিন্তু একটা সারপ্রাইজ দিবে, সো সেই সারপ্রাইজটা সারপ্রাইজই থাক, তাই না? আমরা একটা বিরতি নিয়ে এসে তারপর সারপ্রাইজটা তারপর দিলে বেটার। হ্যাঁ সেটাই দর্শক, আজ কিন্তু সোলসের পক্ষ থেকে একটা চমৎকার আছে বা চমক আছে আপনাদের জন্য, সেটা দেখবার জন্য একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরবো এক্ষুনি, সঙ্গেই থাকুন। দর্শক, ট্যাঙ্গো আনন্দে মাতি গানে এসিটিভির এই বিশেষ আয়োজনে আপনারা আমাদের সাথে আছেন, এবং আজ আমাদের সাথে আছে সোলস। আমরা ব্রেকের আগে কিন্তু বলেছিলাম যে সোলস আজ এক চমক দেখাবে, এবং সেই চমকটা কি সেটা বলার সময় হয়ে গেল। আর বেশি সময় নিতে চাই না, কারণ আমি জানি আপনারাও খুব সাসপেন্সে আছেন এবং ওয়েট করছেন যে কি থাকবে সোলসের এই আয়োজনে। হ্যাঁ, আমাদের সাথে আজ জয়েন করবে
পিলু ভাই এবং নকিব খান দুজনকে আমাদের মাঝে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সমস্ত পুরনো লোকদের দেখতে পাচ্ছি যারা সোলসের সাথে ছিলেন অনেক আগে থেকে, শুরু থেকে সোলসের সাথে ছিলেন এবং আজ তারা আমাদের মাঝে কিন্তু জয়েন করেছে। সোলসের আমি জানি না আজকের পুরো ব্যাপারটা, প্রিপারেশনটাই যেন একটু অন্যরকম। নকিব ভাই কেমন লাগছে? খুবই ভালো লাগছে, ঈদ মোবারক সবাইকে। পার্থ আসলে এটা পার্থরই আইডিয়া মনে হয়, আমি জানি না, হঠাৎ করে আমাকে ফোন করা হলো। পার্থ ফোন করলো যে নকিব ভাই একটা কাজ আছে। কি কাজ? আমাদের সাথে একটু বাজাতে হবে স্টেজে। স্টেজে মানে? হ্যাঁ, একটু টিভিতে। আচ্ছা, ওকে। সো আমরা খুব এক্সাইটেড হলাম না? আমাদের সব ওল্ড ব্যান্ড মেম্বার্স, খুব ভালো লাগছে। এটা এটা কিন্তু প্রথমবার কোনো টেলিভিশন চ্যানেলে নকিব ভাই আমাদের সাথে বাজাতে আসছে। নকিব ভাই, পিলু ভাই, ফার্স্ট টাইম। পিলু ভাই, পিলু ভাইকে অনেকদিন পরে আসলে দেখলাম, কেমন কেমন লাগছে? আছি, খুব ভালো আছি এবং এখন খুবই ভালো লাগছে। আসলে সোলস মানে সোলস থেকেই মিউজিক শুরু যেটা বলা যায়, এবং এটা অন্যরকম একটা অনুভূতি অবশ্যই বলতে হবে একসাথে থাকতে পেরে। তো আজ যেহেতু আপনাদেরকে পেয়ে গেছি, তো সেই পুরনো গান মন শুধু মন ছুঁয়েছে যে গানটা, এখন থেকে যা হবে তার সেটা হচ্ছে আমাদের আগের সোলসের গান, আগের সোলস। দর্শক আপনারা কিন্তু বুঝতে পারছেন সোলস কিন্তু আজ রীতিমতো একেবারে নস্টালজিক একটা ফিল দিতে যাচ্ছে। শুরু থেকে সোলসের শুরুতে যে গানগুলো ছিল সেই গানগুলো এবার আপনাদের জন্য প্রেজেন্ট করা হবে একের পর এক, যেহেতু নকিব ভাই ভাইকে পেয়ে গেছি, পিলু ভাইকে পেয়ে গেছি আমরা। আরেকদিন আছে কিন্তু। হ্যাঁ, এবং উনি তো সবার সবার আগেই আমাদের সঙ্গে জয়েন করেছেন। রাজি করেছিল প্রথম পিলু ভাইকে। আচ্ছা আচ্ছা, প্রথম পিলু ভাইকে রাজি করে, তারপর নকিব ভাই হচ্ছে যা থাকে কপাল একটা ফোন দিয়েই। আমি তো সেই মন শুধু মন ছুঁয়েছে ওই গান, গানটি লিখেছেন আব্দুল্লাহ মামুন, সুর আমার করা ছিল। Thank you.
রাত্রিতে যোজনায় দাওয়ায় বসে মজার গল্প কত শুনেছি, ধুলো ধুলো আঁকিতে আবির মেঘে সঙ্গে জাল বুনেছি, রাত্রিতে যোজনায় দাওয়ায় বসে মজার গল্প কত শুনেছি, ধুলো ধুলো আঁকিতে আবির মেঘে সঙ্গে জাল বুনেছি, করে সেই তো প্রথম কোন সালে করা হয়েছিল? এটা শুরু করা হয়েছিল ইনফ্যাক্ট 78-9 এর দিকে, বাট ফার্স্ট অ্যালবামে ছিল এটা, ফার্স্ট অ্যালবামে 81 এ রিলিজ হয়েছিল, 80 তে রেকর্ড করা। মাই গুডনেস, কত আগে, জন্ম হয়নি ওদের সেটাই। পিলু ভাই আর নকি ভাই ওনারা যখন গায় বা ওনারা যখন বাজায় ওদের ওনাদের ব্যাপারটাই অন্যরকম। আজ যেহেতু সবাইকে পেয়ে গেছি তো আমরা পুরনো গানগুলো শুনতে চাই একের পর এক। এরপরে কোন গান মনে করো? গানটা আমাদের আমাদের অনেক আমাদের যারা আমরা সোলসে বাজাই আমাদের কাছে গানটা অনেক অনেক ফেভারিট গান। লোকে ভাই গানটা একটু কখন মানে এটার একটা হিস্ট্রি আছে, হিস্ট্রি আসলে এটা আমার বড় ভাইয়ের সুর, আমার বড় ভাই জিলু খানের সুর, লিখেছেন হেনা ইসলাম, মরহুম হেনা ইসলাম। এটা আমাদের সোলসের একটা কম্পিটিশন হয়েছে, অল বাংলাদেশ পপ মিউজিক কম্পিটিশন 1976 ঢাকায়। তখন সেই কম্পিটিশনে সোলস ফার্স্ট হয় হোল বাংলাদেশে, এবং তার আগে সোলসকে কেউ চিনত না। তো ওই এরপর থেকে সোলসকে চেনা শুরু হয়, এবং ওই ওই শোতে এই মনে করে গানটি আমি গেয়েছিলাম, এই গানটি বেস্ট সং হিসেবে পুরস্কৃত হয়েছিল। ওয়াও, গ্রেট, দ্যাটস এ গ্রেট সাউন্ড। সেই গানটা শুনবো কিন্তু একটা ফোন নিয়ে, গানটা শোনার আগে একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন, আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যালো, আমি রালি। রালি, এই রালি ভাই আরেকজন এক্স সোলস মেম্বার। আচ্ছা আচ্ছা, সব মিলে রীতিমতো রালি আসলে আমাদের গিটার বাজাতেন এবং ইংরেজি গান করতেন একেবারে শুরুর দিক থেকে শুরু হল, যদি একেবারে আমরা খুবই খুবই স্মৃতি মানে নস্টালজিক হয়ে যাচ্ছে ওকে একেবারে 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 সোলস প্রথম দিকে ছিল। হাই রালি, হাউ আর ইউ? ইয়া নাকি, গুড টু সি ইউ, গুড টু থ্যাঙ্ক ইউ সো, থ্যাঙ্ক ইউ সো মাচ পিনো। ইয়া হাই রালি ভাই, I'm fine, thanks. Fantastic. I would like to see you on the drums, not there. Oh, yeah. And you look super. Thank you, thank you. And Partho, fantastic. I like that Telecaster. আচ্ছা, এখানে আমি এখানে দর্শকদের জন্য আরেকটা ইনফরমেশন দিই। আমি যখন স্কুলে পড়তাম রেলি স্যার কিন্তু আমার ক্লাস টিচার ছিল, আমি সবসময় কিন্তু স্যার ডেকেছি, কিন্তু উনি আমার ক্লাস টিচার ছিল সেভেন সেন্ট প্লাসে। হ্যাঁ হ্যাঁ, আমরা প্লাসে ডিয়ন সবাই। আর পিলু ভাই ড্রামসেই বসাতাম পিলু ভাইকে, কিন্তু যেহেতু আমাদের আশিক বাঁ দিকে উল্টো দিকে, আর ড্রামস ওটা ঘোরাতে কিন্তু অনেক সময় লাগবে, এই জন্য পিলু ভাই কিন্তু
Well, really, sir, thank you. Thank you for thank calling. You for calling. Yeah. Great, great to see all of you. I wish you the same best. Here. Yeah. Thank you. থ্যাংক ইউ সো মাচ। আসলে মজার মজার কিছু স্মৃতিচারণ হচ্ছে, আমার নিজেরই কিন্তু খুব মজা লাগছে, খুব এক্সাইটেড লাগছে। এরপর আমরা কোন গানে যাব? এটা ভাবা যায় স্যারের সাথে বসে, স্যারের সাথে একই জায়গায় বসে বাজালাম। মনে করো এখন অনেক রাত, আগে বলেছিলাম মরহুম হেনা ইসলামের লেখা এবং আমার বড় ভাই জিলু খানের সুর করা, যেই গানটা দিয়ে সোলসের একেবারে পরিচিতি। এবং আমার প্রথম টিভিতে এই গানটি গাওয়া হয়, আমার জীবনের প্রথম টিভি শো। পৃথিবী ভীষণ ক্লান্ত,
মনে করো ঘুমিবি লোকজন ভাবে যে হ্যাঁ অনেক বেশি মিউজিক, ড্রামস এর শব্দ, কিন্তু সোলসে সবসময় দেখা যায় যে একটু সফট গানগুলো করা হয়। নকি ভাই, আপনি তো একেবারে পুরনো লোক, আপনি ভালো বলতে পারবেন এই জিনিসটা কেন? আসলে আমরা জানি না, একই হয়তো একই রকম মেন্টালিটি বা একরকম চিন্তাধারা লোকজন। আমার বেসিকলি আমার কথা যদি বলতে, আমি খুব মেলোডি প্রেমিক একজন লোক, এবং আমার যত গান আছে আমি মনে করি বাংলা গানের দুটো মূল উপজীব্য আছে, একটা বাংলা গানের লিরিক্স এবং মেলোডি, এই দুটো ছাড়া আসলে বাংলা গান প্রায় অসম্ভব বলতে হয় আমার আমার মতে আর কি। সেই জন্য আমার, যেহেতু আমার ধরনটা ওরকম, আমার স্টাইলটা ওরকম, আমার সক্রিয়তা ওরকম, কাজে সেই জন্য আমি ওভাবেই শুরু করেছিলাম। আমি খুব ভালো লাগছে যে পার্থরা সেই ধারাটাকে ধরে রেখেছে এবং সোলসের স্টাইলটা ধরে রেখেছে, এবং এত বছরের প্রায় 40 ইয়ার্স, 40 বছর প্রায়, এটা অসাধারণ। আমি একটা একটা কথা বলতে চাই, বাংলাদেশের ব্যান্ড মিউজিকটাকে, এই ব্যান্ড মিউজিক মিউজিক জনরাটাকে এস্টাবলিশ করেছে কিন্তু সোলস। এক্স্যাক্টলি, মানে এর আগে কিন্তু এই ধরনের কোন ব্যান্ড গান করতো না। এর আগে স্পন্দন শুরু করেছিল, উচ্চারণ শুরু করেছিল, কিন্তু ওদের কোনো কন্টিনিউটি ছিল না, একটা একটা পর্যায়ে গিয়ে ওরা থেমে গেছে। কিন্তু আমরা যখন ফার্স্ট অ্যালবাম বের করি সোলসা 80-তে, এর পর থেকে কিন্তু এই গানের চর্চাটা চলতে শুরু হয়েছে এবং এখনো চলছে, এবং এখনো সেই দর্শকপ্রিয়তার কোথাও কোনো ঘাটতি নেই, কোথাও কোনো কমতি নেই। একজন দর্শক অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে, একটু কথা বলে নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি চিটাগং থেকে রনি ফোন করেছিলাম। রনি দা, আরেকজন আরেকজন ফাউন্ডার মেম্বার বলতে হয় সলস। ওয়াও, সব ব্যান্ডের এক্স মেম্বারসরা ফোন করছে, কথা বলছে। ও, লাইনটা কেটে গেল। আশা করি আবার ফোন করবেন। আচ্ছা, আমি 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 এই কর্তৃপক্ষকে বলবো একটু, আর একটু রনিদের সাথে একটু কানেক্ট করে দিতে কোনো ভাবে। আচ্ছা, রনি ভাইকে আবার আবারও কানেক্ট করে দিবে ইনশাআল্লাহ, আমরা পরে কথা বলছি। আমি ওনার সম্পর্কে একটু জানতে চাই, যেহেতু ফোন করেছেন। নকি ভাই, আপনি বলেন। আমার মনে হয় এটা সবচেয়ে ভালো বলতে পারবেন নেয়াজ ভাই, আপনি যদি বলেন রনিদের সম্পর্কে। রনি একদম ফাউন্ডার মেম্বার, যার বাসা থেকে শুরু হয় অ্যাকচুয়ালি। সাজিদ এবং রনি এরা ছিল এক বন্ধু, এদের বাসায় বসে প্রথম ছাদের উপর বসে বসে সুরেলা শুরু, সুরেলা থেকে সোর্সের শুরু। 73-তে এটা হচ্ছে 72 প্রথম দিকে, মানে এরপর 73-তে গিয়ে সুরেলা থেকে সুরেলা নাম ছিল। আমরা এরপরে গেলাম সাজিদের বাসায়, ওখানে গিয়ে ছোট্ট একটা রুমের মধ্যে একসাথে, এখনকার আমার মনে হয় বললে হয়তো অন্যরকম লাগবে, আমাদের একজন সেক্রেটারি, সমাজ কল্যাণ মন্ত্রী এখন যে সেক্রেটারি, ওনার পাশে ওনার বেড, আমরা তার পাশে কিন্তু তবলা ছিল, বেঞ্জু ছিল, এগুলো অ্যাকোরিয়ান ছিল, এগুলোই ছিল সুরেলাতে। এরপর যখন সোলস আসলো তখন ইলেকট্রিক গিটার, ড্রামস এগুলো আসলো। রনি ভাইকে আমরা বোধহয় আমরা পেয়ে গেছি। জি জি, হ্যালো হ্যালো দিতে হবে। দেখে ভালোই লাগছে, আপনাকে পেলে আরো ভালো লাগতো। নাসিম কই? নাসিম বোধহয় দেশের বাইরে আছে। যে গানটা মনে করো গিয়েছো না,
আমি নস্টালজিকে বলছি ভুলে গেছো তুমি গানটা যদি করো ভুলে গেছো তুমি হ্যাঁ করবো ফিরে যায় রনি I know you're missing, you must be missing them. ভাবছেন যে এখন আমি কেন এখানে নেই? I was supposed to join this program, but হলো না কোনো এক কারণে। আচ্ছা, next time এরকম আবার get together হলে ইনশাল্লাহ আপনি থাকবেন সেখানে। পারছো? বলেন রনি দা। পারছো? হ্যাঁ বলেন। এই যে আমরা এখন 41 বছরে পা দিল সোলস। 41 বছরে সোলসের পদার্পণ হলো। আমি চাই যে অনুষ্ঠানটা একটা ফাটাফাটি প্রোগ্রাম করে শেষ করবি কেমন? এবং যারা সোলসকে অনেক আগে থেকে চিনেন তারা নিশ্চয়ই এই সমস্ত ব্যান্ড মেম্বারদের সাথে পরিচিত এবং তাদেরকে দেখে তারাও নস্টালজিক হয়ে যাচ্ছে এবারে কোন গান শুনবো পিলু হ্যাঁ ওকে পিলু হ্যাঁ একটা গান এই গানটা একটা ইনফরমেশন দেওয়া যায় এই গানটা ইউনিসেফ তাদের একটা অ্যালবামের জন্য গানটা নিয়েছিল এক সময় ন্যাশনাল একটা অ্যালবাম আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে আমরা তার দরে একটি সাজানো বাগান চাই আজ যে শিশু মায়ের হাসিতে ভেসেছে আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে আমরা তার দরে সাজানো বাগান চাই আজ যে শিশু মায়ের হাসিতে ভেসেছে আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই আজ যে শিশু অন্ধকার সিঁড়িতেও নয় প্রতিটি শিশু মানুষ আলো ঝর্ণা দ্বারা রেল লাইনের পাশে অন্ধকার সিঁড়িতেও নয় প্রতিটি শিশু মানুষ আলো ঝর্ণা দ্বারা শিশুর আনন্দ মেলায় স্বর্গ নেমে আসু আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে আমরা তার দরে একটি সাজানো বাগান চাই আজ যে শিশু মায়ের হাসিতে ভেসেছে আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই আজ যে শিশু
ভরে যাক সব শিশুর অন্তর, প্রতিটি শিশু ফুলের হোক সবার ভালোবাসা, হাসিয়ার গানে ভরে যাক সব শিশুর অন্তর, প্রতিটি শিশু ফুলের হোক সবার ভালোবাসা, শিশুর আনন্দ মেলায় শঙ্ক নেমে আসু আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই, আজ যে শিশু মায়ের হাসিতে ভেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই, আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার দরে একটি সাজানো বাগান চাই, আজ যে শিশু মায়ের হাসিতে ভেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই, আজ যে শিশু। Wow, wonderful. Thank you. একটা জিনিস না বললি না, গানটা কেমন তুলছি, এটা কিন্তু রেনেসাঁ গান, কিন্তু এটা এত সুন্দর বাজিয়েছে, আই এম রিয়েলি উই আর রিয়েলি অ্যামেজড বাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আসলে সোলস যখন সবার সোল একসঙ্গে হয়ে গেছে, তাহলে আর গান না বাজিয়ে উপায় আছে? এর আরেকটা ইনফরমেশন দিই, আমি আমার ফ্রেন্ড ছিল জুয়েল, ও জয়নগর থাকতো পিলু ভাইদের কাছাকাছি, সেটা তখন আমরা সবেমাত্র কলেজে আর কি, পিলু ভাইকে একদিন নিয়ে আসলো গিটার শেখানোর জন্য আমাদেরকে, যে আমরা গিটার শেখাবো, পিলু ভাই গিটার শেখাবে, আমরা ব্যান্ড করবো। সেই জায়গা থেকে আজকে পিলু ভাইয়ের সাথে দাঁড়িয়ে বাজাচ্ছি, এটাই আমার জীবনের এটাই সবচেয়ে বড় আছে, মানে পিলু ভাই কিন্তু আমাদের গিটার শেখাতে নিয়ে, মানে ওনাকে নিয়ে আসতে আমার গিটার শেখাবে, আমি কিন্তু গিটারিস্ট না। আপনাদের আরো একজন ব্যান্ড মেম্বার বাচ্চু ভাই, কিন্তু আয়ুব বাচ্চু আপনাদের সাথে ছিলেন? আমি তো গিটারের শুরুটা আমার এই এইভাবে স্টার্ট হলো, তারপর আমার একটা ফ্রেন্ড ছিল ইমরান, ও একটু গিটার দেখিয়েছিল, তারপর আনিস আমার একটা ফ্রেন্ড ছিল, ওরা টুটার দেখিয়েছিল, আমি কিন্তু বেসিক গিটার শিখেছি কিন্তু বাচ্চু ভাইয়ের কাছ থেকে, আমি একদম প্রতিদিন সকালবেলা গিয়ে বসে থাকতাম বাচ্চু ভাইয়ের বাসার বাইরে বারান্দার মধ্যে, বাচ্চু ভাই ঘুম থেকে উঠতো, উঠলেই 10 মিনিট লেসনের টাইম, ওর মধ্যে একটা ক্যাসেট রেকর্ডার ছিল, কারণ কয় বার দেখাবে, তাড়াতাড়ি রেকর্ড করে বাসে নিয়ে চলে যেতাম। ওকে, সবাই আমরা ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো ভালো আছি। তো আপনারা তো অনেক গানে শোনাচ্ছেন, পার্থদা গাচ্ছে, অ্যাকচুয়ালি আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম, পার্থদার অনেকগুলো কনসার্ট দেখেছি, আমি শামসুন্নাহার হল অ্যাটাচে ছিলাম, তো উনি ওখানে কনসার্ট করেছেন, ওনার অনেক ভালো ভালো গান আছে, তো আমি চাচ্ছি আজকে পার্থদা আমাদের অনেক ভালো ভালো গান শোনাবেন, স্পেশালি কেন নিঃসঙ্গতা, তারপর চায়ের কাপে, পরিচয়, তারপর আরো কিছু গান আছে যেগুলো মানে আপনার 2000 বা 97-98 এর দিকে অনেক হিট গান ছিল, সেগুলো আমি চাচ্ছি উনি শোনাবেন আজকে। আর পার্থদাকে পার্সোনালি আমি উনাকে ওনার গান খুব পছন্দ করি, আর আমি ওনার একজন ফ্যান, আজকে প্রোগ্রামটা দেখছি, খুব এনজয় করছি, তো যদি পার্থদার সাথে কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, উনি শুনছেন, আপনার কথা শুনছেন এবং দেখছেন আপনাকে। আচ্ছা পার্থদা, কেমন আছেন আপনি? আমি আছি ভালো, ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকেও, এবং আপনার গানগুলো আমি শুনছি, রাত জেগে দেখছি, কারণ আমি আপনার ফ্যান, এখন কি আর দেখবেন না, প্রমিস করে ফেলেছেন?
সরি বুঝতে পারছি না কি না বললাম যে এখন কি আর কনসার্ট দেখবেন না এটা প্রমিস করে ফেলেছেন নো 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 আমি তো কনসার্ট দেখতে চাচ্ছি বাট আমি ঢাকা বাসা থেকে বের হয়ে গেছে আমার বিয়ে হয়ে গেছে এই যে এখন হাজবেন্ড দেখতে দিতে চায় না আর কি কনসার্টে যেতে দিতে চায় না বিয়ে হয়ে গেছে এখন তো একটু রেস্ট্রিকশন এসেছে এটা তো বুঝতেই পারছেন আচ্ছা সো স্যাড ঠিক আছে আপনার জন্য আমরা আপনার জন্য কয়েকটা গান আপনি যেগুলো শুনতে চাচ্ছেন ওগুলো করব আমরা শেষের দিকে আচ্ছা আপনি যদি কানয়ে নিঃসঙ্গতা গানটা শোনাবেন প্লিজ খুব তাড়াতাড়ি বেশি রাত করেন না কারণ বেশি গভীর ঠিক আছে থ্যাংক ইউ ফর কলিং ইট ওয়ার্ক থ্যাংক ইউ সো মাচ আমি আসলে কথাই বলতে পারছি না এই যে দেখেন বিয়ের পরে কত রেস্ট্রিকশন আর আমরা জানি যে পার্থদের মেয়ে ফ্যান অনেক বেশি ছেলে ফ্যান এবং আপনার জন্য গানটা খুব শীঘ্রই উনি গেয়ে দেবেন বাট সঙ্গে থাকবেন আমরা নিচ্ছি এই পর্যায়ে ছোট্ট একটা ব্রেক ব্রেকের পরে ফিরে এসে হবে আপনাদের সব পছন্দের গান সো স্টে উইথ আস বিরতির পর আবারও আমন্ত্রণ ট্যাঙ্গো আনন্দে মাতি গানে আর আজ কিন্তু সত্যিই আমরা অনেক আনন্দে মেতে আছি কারণ আজ সোলসের সমস্ত পুরনো ব্যান্ড মেম্বার্সরা আমাদের সাথে আছেন এবং যারা নেই তারাও কিন্তু আমাদের সাথে ফোনে জয়েন করছেন সো সোলসের এইবারের আয়োজনে কী থাকছে পার্থ শুরুতে বলেছিল আমরা একেবারে ফার্স্ট অ্যালবামের গানগুলো বেশি বেশি করব শুরুর দিকের গানগুলো জি এই গানটা স্পেশালি রনিদার জন্য রনিদ রিকোয়েস্ট করেছেন ভুলে গেছো তুমি গানটি লিখেছেন আব্দুল আল মামুন সুর আমারই করা ওকে আমরা কথা না বাড়িয়ে গানে চলে যাই হবে দুজনা
তো দূরে দূরে সরে থাকবে ভুলে গেছো তুমি ফিরে তো আসবে না মন মরে তবু দেখা হবে ভুলে গেছো তুমি ফিরে তো আসবে না মন বলে তো দেখা হবে খুব সুন্দর। আই হোপ রনিদা দেখছেন এবং তার পছন্দের তার রিকোয়েস্টের গানটা করে ফেলা হলো। হি মাস্ট বি এনজয়িং দিস সং। আর অনেকদিন পরে এই সোলসের ভিন্ন ধরনের পরিবেশনা, আমি তো নিজে এনজয় করছি অনেক, আর দর্শকরাও নিশ্চয়ই চমৎকারভাবে এনজয় করছে। আগে বিটিভিতে দেখা যেত সবাইকে, অনেক অনেক পরিবর্তন হয়েছে। আচ্ছা, এরপরে আমরা কোন গানে যাচ্ছি? পিলুর গান। হ্যাঁ, একটু আগে পিলু ভাই গিটারটার কথা জিজ্ঞেস করছিল, পিলু ভাই তখন আপনাকে বলিনি। এই গিটারটা আমাকে সুহাস কিনে দিছিল, আমাদের সুহাস সোলসে বাজাতো। ইনফ্যাক্ট সুহাসের জায়গায় কিন্তু আমি সোলসে বাজাতে শুরু করি। তা আমি যখন 2 বছর আগে যখন আমেরিকাতে গেলাম গিটার কিনতে যাবো, তা আমার স্যার এত বাজেট নেই, তো কথাটা তো বলে অনেক কমিয়ে গিটারটা ওই গিটার সেন্টারে গিয়ে তারপরে গিটারটা সে বলে যা তো গিটারটা আমি কিনে দিলাম। ঠিক আছে, এরপর কোন গান করছি? আচ্ছা আচ্ছা, আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়, দিন বদলের খেলাতে মন বদলের মেলাতে মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়, আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়, দিন বদলের খেলাতে মন বদলের মেলাতে মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়, আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়। ভালোবাসা দেয় কতজন, ওরে দেয় কতজন, কাছে আসে ভালোবাসে দেয় মরে মন, ওরে দেয় মরে মন, সুখের দিনে ভালোবাসা দেয় কতজন, কাছে আসে ভালোবাসে দেয় মরে মন, ও দিন বদলের খেলাতে মন বদলের মেলাতে মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়, আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়।
কাছে আসে পথ ভুলে কি কেউ, ওরে পথ ভুলে কি কেউ, একা ঘরে পড়েই রবে জানবে না তো কেউ, ওরে জানবে না তো কেউ, দুঃখের দিনে কাছে আসে পথ ভুলে কি কেউ, একা ঘরে পড়েই রবে জানবে না তো কেউ, ও দিন বদলের খেলাতে মন বদলের মেলাতে মানুষ হলো দিনে দিনে বদলে কেন যায়, আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়, দিক বদলের খেলাতে মন বদলের মেলাতে মানুষগুলো দিনে দিনে বদলে কেন যায়, আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়, আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়, চেনা জানা মুখগুলো সব কেমন হয়ে যায়। এটা আমাদের রেনেসার ফার্স্ট রেকর্ডিং, প্রথম গান, প্রথম গান, এবং এটা লিখেছেন ডক্টর মুফ তারিফ, নকি ভাই সুর করে। আচ্ছা, এই গানটা আমি জানি না, সবসময় আমি বলি যে গান যে মানুষের মনের কথা বলে, তো এই যে গানটার কথাটা খুবই সুন্দর যে মানুষ যে দিন দিন বদলে যাচ্ছে, একেবারে সত্যি কথা, একেবারে সত্যি কথা, মানে এরকম একটা সত্য কথা নিয়ে যে কিভাবে গান লেখা হয় খুবই চমৎকার, অসাধারণ। আরো বেশ কিছু মজার মজার গান আছে সোলসের, যেগুলো পুরোনো দিনে, মানে ছোটবেলা আমি বলবো যে আমি আগেও যেটা বলেছি ব্যান্ডের গান মানে অনেক মিউজিক হবে, অনেক ফাস্ট বিট থাকবে, বাট এই গানগুলো শুনে শুনে কিন্তু ব্যান্ডের প্রতি ভালোবাসা বা ভালো লাগাটা জন্মেছে, তো সেরকম একটা গান শুনতে চাইব। প্রথম প্রথম অ্যালবাম থেকে, প্রথম অ্যালবাম, ফার্স্ট অ্যালবাম থেকে, পুতুলের মতো করে ফোন আছে, ফোনটা নিয়ে নিই, ততক্ষণ আপনারা ডিসাইড করেন যে কোন গানটা গাওয়া যাবে। হ্যালো, 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 আসসালামু আলাইকুম, কে বলছেন? জি, জয়রাজ। জয়রাজ, হ্যাঁ, পার্থদার সাথে একটু কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, জি, কথা বলুন। মানে কি আমাদের অভিনেতা? জি জি, অভিনেতা। অভিনেতা দাদা, কেমন আছিস? এই তো দাদা। হ্যাঁ বল। সবচেয়ে ভালো লাগলো আজকে সেটা হচ্ছে যে আপনি যে পুরনোদের হাজির করেছেন, এই যে কালেকটিভ ওয়ার্ক করেন যে আপনি আমাদের সাথে যে আপনি করেন, এটা দেখে খুবই ভালো লাগলো দাদা। না ভাই, আমরা তো করতে চাই, কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমি ক্রেডিটটা দেবো আসলে নকিব ভাইদের বেশি, কারণ নকিব ভাই আর পিলু ভাই ওরা অনেক ব্যস্ত আছে, কিন্তু হ্যাপেন টু বি নকিব ভাইকে আমি কোনোদিন ঈদের সময় পাইনি, সবসময় দেশের বাইরে থাকে, তো হ্যাপেন টু বি এবার হয়ে গেছে আর কি, মানে দুই দুই চার মিলে গেল পাংচুরের মধ্যে, যে যে ঘোরার যে ব্যাপারটা আপনার মধ্যে, এটা আমাদের সাথে আপনি অভিনয় করার সময় ডিসকাস করেন। যাই হোক দাদা, আমি আপনার কাছে অনুরোধ রাখবো সেটা হচ্ছে যে এটা আপনি চালিয়ে যাবেন, আর আপনার ব্যান্ডে ঢোকার প্রথম দিনের প্রথম গানটি একটু শোনাবেন। আচ্ছা, আমরা এই স্পেল গুলি করে দিই, তারপর এটা মনে থাকবে তুই যেটা বললি। ওকে, দোয়া রাখবেন দাদা। ওকে, ভালো থাকবেন। এভারগ্রিন দাদা, এভারগ্রিন। ওকে ভাই, ইয়া, ইউ আর ভেরি ট্রু, এভারগ্রিন দাদা। আমরা এখন এখন আমরা মন শুধু মন ছুঁচারে শুনবো এই গানটা। আমার এই গানটাই হয়তো বাংলাদেশের একটা ব্যান্ড মিউজিক আজকে এই জায়গায় একটা পর্যায়ে নিয়ে আসছে। এই গানটা সম্বন্ধে আমি একটু রকিব থেকে শুনবো। জি, এই গানটা অনেক অনেক হিস্ট্রি, 1978 এই গানটি তৈরি হয়, এবং ইনফ্যাক্ট আমার গানটা আমার লেখা, আমি আসলে খুব কম গান লিখেছি তার মধ্যে এই দিকটা, আমি শুট করেছি আমার বড় ভাই, ইনফ্যাক্ট বেসিক শুট উনি করেছেন, এবং একসাথে বসেই তৈরি করা, উনি সুর করেছে আমি লিখছি, এবং মুখটা উনি লিখেছে সুর করেছে, অন্তরটা আমি সুর করেছি, এভাবে একসাথে বসেই করা। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো প্রথম প্রথম যখন এই গানটি আমরা করতাম ব্যান্ডে, তখন অনেকে এটা পছন্দ করতো না, এই গানটা কি হচ্ছে কি গান, কিন্তু আমি বল আমার কাছে এটা বিশ্বাস ছিল এই গানটি একদিন না একদিন মানুষ পছন্দ করবে এবং জনপ্রিয়তা পাবে, অনেক পপুলার হবে, এবং আমরা করে গেছি, এবং ঠিকই একটা সময় এসে গানটি আসলে কাল উত্তীর্ণ হয়ে গেছে বলতে হবে, কারণ এখনকার জেনারেশনে শুনছে। আপনার কাছ থেকে যে ব্যাপারটা জানলাম যে সব আমরা জানতাম যে নকিব ভাই হচ্ছে এই গানটা লিখেছেন, হ্যাঁ মানে সুর করেছেন, লিখেছেন যে আপনার বড় ভাই, সেটা আমি লিখেছি, বড় ভাই সুর করেছে, সুর করেছে। আচ্ছা আচ্ছা, এই কনফিউশন একটু ছিল, একটা ফোন অপেক্ষা করছে এবং ভিডিও কল সেটা। হ্যালো, হ্যালো, ঈদ মোবারক, ঈদ মোবারক, কে বলছেন, নামটা একটু বলবেন প্লিজ। জি, আমি
আমার নাম খাইরুল আর আমার ওয়াইফ শম্পা, আমরা হিউস্টন টেক্সাস থেকে করেছি। প্রযুক্তি আমাদেরকে কত কাছে এনে দিয়েছে। আপনাদের অনুষ্ঠান দেখতে যখন 80s এ আপনাদের প্রথম ক্যাসেটগুলো বের হলো, তখন আমার বয়স প্রায় 6-7 এরকম। ওই সময়ই যখন এই গানগুলো শুনতাম ভিতরে প্রেম আসতো অনেক, তো এখন অনেক নস্টালজিক। এখন কি প্রেম নাই? ওটা তো তো এখন অনেক ভালো লাগছে। আমার ওয়াইফের একটা রিকোয়েস্ট আছে। জি বলে ফেলুন। আমার রিকোয়েস্ট সবাইকে ঈদ মোবারক আবারো ভাইয়া, আপনাদের সবাই মানে খুবই ভালো লাগছে। আমাদের আমরা দুজন রেডি হয়ে গিয়েছিলাম বাইরে যাব, কিন্তু আমরা আমাদের মানে মানে আমাদের বাইরে যাওয়াটা স্টপ করে দিয়ে আপনাদের অনুষ্ঠান দেখতেছি। তো থ্যাংক ইউ এসটিভি, থ্যাংক ইউ মানে আপনাদেরকে এত সুন্দর ভালো একটা অনুষ্ঠান আমাদেরকে দেখানোর জন্য, মানে খুবই ভালো লাগছে। তো ভাইয়া আমার আমার পার্থদার একটা রিকোয়েস্ট ছিল, সারাদিন তোমায় ভেবে এই গানটা যদি করতেন, মানে এই গানটা আমি এরকম হয়েছে আমি একদিন 200 বার শুনেছি। ফ্যান্টাস্টিক, ওয়াও, গ্রেট লিসেনার। আপনার নামটা একটু বলবেন? শম্পা। ওকে শম্পা, থ্যাংক ইউ ফর কলিং। আমরা আপনার রিকোয়েস্ট আমরা রাখবো। থ্যাংক ইউ সো মাচ ফর কলিং, আর প্লিজ অনুষ্ঠান দেখতে থাকুন, আমরা আপনাদের পছন্দের গানগুলো নিয়ে হাজির হব। হ্যাঁ, মন শুধু মন ছুঁয়েছে। ওহো হো, হৃদয়
তো মুখ খুলিনি, ও হো হো সুর শুধু সুর তুলেছে, ও ভাষা তো দেয়নি মন, শুধু মন চুয়েছে, শুধু ও হো ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ। সোলসের প্রতি ভালোবাসা এবং ভালো লাগা সেটা কিন্তু এই গানটা থেকে, আমার এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, সেটা শেয়ার করলাম। আরও তো অনেক কিছু আছে, সেটা না হয় নাই বলি। আর কিছু না, সিরিয়াসলি সোলসের জন্য ওইটাও শেয়ার করলে ভালো হয় না? শুনি একটু। প্রথম সোলসের যে গানটা একেবারে মনে গেঁথে গেছিল সেটা হচ্ছে এই গানগুলো যখন রেকর্ড করা হয়েছিল 80-তে, তখন আমাদের কোনো ট্র্যাক সিস্টেম ছিল না। এক দুইটা ট্র্যাক ছিল, প্রথম থেকে শেষ পর্যন্ত একবারে গিয়ে যেতে হয়েছে। আচ্ছা, এখন যে রেকর্ডিং এর যে টেকনোলজি সেটা সেটা ইউজ করা সম্ভব ছিল না। বাট এইভাবে করে গান যে এত শ্রুতিমধুর হয়, এবং এই যে সব বলে না এভারগ্রিন ব্যাপারটা, এই গানটা কিন্তু একটা এভারগ্রিন গান, সব সময় ভালো লাগছে। তো এখন আমার মনে আছে সেই জন্য ওই এটার লিড এর কিবোর্ড কিন্তু আমাকে বাজাতে হয়েছে। ওটা সেকেন্ড দুইটা ট্র্যাক করে যেত, সেকেন্ড টাইম যখন ভয়েস দেওয়ার সময় তখন তখন একটা ভিডিও কল আছে, কলটা নিয়ে নি। হ্যালো 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 হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো জি, সাউন্ডটা কি মিউট করা আছে? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি কি একটু পার্থ দার সাথে কথা বলতে পারি? জি জি, পার্থ তো আপনাকে দেখতে পাচ্ছেন, কথা বলুন। শুনছি আপনার কথা। ওয়া আলাইকুম সালাম, শুনছি আপনার কথা, বলুন। আপনি কে বলছেন, একটু নামটা বলবেন কাইন্ডলি? পার্থ দা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি, আমার নাম আদর, আমি ফ্লোরিডা নর্থ মায়ামি থেকে বলছিলাম। এমন পরিচয় অনুমতি প্রার্থনা গানটা শুনতে যাচ্ছিলাম। থ্যাংক ইউ ফর কলিং, আপনি অনেক দূর থেকে ফোন করেছেন, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, আপনারা সবাই থাকুন আজ আমাদের এই আয়োজনে, একের পর এক কিন্তু চমৎকার গান আপনাদের জন্য অপেক্ষা করছে। এরপর কোন গান? এরপর যে গানটি করতে চাই সেটি আসলে অনেকে জানে না, এই গানটি আসলে এক সোলসের গান, গানটি হচ্ছে তোরে পুতুলের মতো করে সাজিয়ে। ও আচ্ছা, আমি তো ভেবেছিলাম এটা বিশ্বদা সবসময় গায়। না, এটা সোলসের ফার্স্ট অ্যালবামের গান, পরে গিয়েছে এটা অরিজিনাল সোলসের গান, নকি ভাই সুর করা। এটা লিখেছেন আব্দুল মামুন, সুর আমারই করা ছিল, আমারই গাওয়া ছিল ইনফ্যাক্ট ফার্স্ট অ্যালবামে। ফার্স্ট অ্যালবামে গাওয়া ছিল মন শুধু মন শুধু যে অ্যালবামে ছিল সেই সেম অ্যালবামে এই গানটি ছিল। সেই অ্যালবামে ভুলে গেছে। হ্যাঁ, এই গানটা আমাদের রিহার্সাল করা নেই, তারপরে দেখি কি হয়। হয়ে যাবে, ওই যে বললাম না, সব সোলস মিলে গেছে। তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো, আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখব আমি। নেই 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 রে, আমি নেই 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 রে, যেন তোরই মাঝে হারিয়ে গেছি, তোরে পুতুলের মতো করে সাজিয়ে
গানের মাঝে হারিয়ে গেছি, চমৎকার, অসাধারণ। আমরা কি আরো গান শুনবো পুরনো দিনের, নাকি নাকি একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে এসে আবার ফিরবো গানে? আমরা তো আমরা বোধহয় আমরা তো অলমোস্ট অনেক হলো, তো তো নকি ভাই কিন্তু আমি রিকোয়েস্ট করেছিলাম যে ঠিক আছে আপনি একটা পর্যন্ত, বারোটা থেকে একটা পর্যন্ত একটা ঘন্টা সময় দিলে হবে, এখন দেড়টা বাজে। আমার মনে হয় নকি ভাই থেকে ছেড়ে দেওয়াটাই এখন বেটার, আমরা আর কিছুক্ষণ কন্টিনিউ করবো আর কি। নকি ভাই পিলু ভাইকে আমরা ছেড়ে দিয়ে আমরা কিছুক্ষণ কন্টিনিউ করবো আর তিন চার। থ্যাংক ইউ পাঠক সবাইকে, পিলু ভাই এবং নকি ভাই আপনাদের দুজনকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে আজকে আসবার জন্য, এবং এই যে দর্শকদের যে এত পুরনো দিনের গানগুলো আবার মনে করিয়ে দেওয়ার জন্য, অল ক্রেডিট গোস টু পার্থ। হ্যাঁ, পার্থ এবং পুরো সোলসের সবাইকে, এবং সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই। আমরা যে জিনিসটা একটা শুরু করেছিলাম ছোট মানে ছোট থেকে, আজকে এদের এরা যদি না থাকতো একটা ইনস্টিটিউশন এতদিন এটা টিকে থাকতো না। আমরা চাই যে আরো নেক্সট 40 ইয়ার্স যেন এরকমই চলতে থাকে। প্রতিটি সদস্যের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ, আমরা যারা আগে সোলসে ছিলাম, সোলসের সাথে ইনভলভ ছিলাম। দর্শক, আমরা বিরতি এবার নিচ্ছি, আর বিরতির পর আবারও সোলসের অসাধারণ কিছু পরিবেশনা থাকবে, সেজন্য আমাদের সঙ্গেই থাকুন। নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ব্রেকের পর আবার আমন্ত্রণ, ট্যাঙ্গো আমি কিন্তু ভুলে গেছি, আনন্দে মাতি গানে, কারণ সোলসের এত সুন্দর সুন্দর উপস্থাপনা দেখে আমি ভুলেই যাচ্ছি যে আজ দাদা কিছু বলেন।
নগিবের বাজিয়ে যাওয়ার পরে গাওয়ার পরে আমরা কিন্তু এখনো সেই সেই মঞ্চ মধ্যে আছি, আমরা কিন্তু এখন পর্যন্ত সেই ফ্লেভার থেকে বের হয়ে আসতে পারছি না, হারিয়ে গেছি পুরনো দিনের গানে, একেবারে হারিয়ে গেছি। আমরা কি এখন আবার সেই সোলসে ব্যাক করব? আমরা একটু এখনকার গান করি, কিছু রিকোয়েস্ট গান করতে হচ্ছে। হ্যাঁ, বর্তমান সময়ে সোলসে আমরা আবার ব্যাক করছি, এবং ভিডিও কলটা নিয়ে নিই না আমরা, আজ অনেকক্ষণ থেকে একটা ভিডিও কল বোধহয় অপেক্ষা করছে, তাই না? সেটা আমরা নিয়ে নেব, আমরা নিয়ে নিই। আশরাফ, মানে আশরাফ হচ্ছে আমাদের প্রোডিউসার সাহেব, আশরাফ কলটা একটু থ্রু করো, কারণ অনেকক্ষণ ধরে বসে আছে। হ্যালো, হ্যাঁ উনি হ্যালো বলছেন, শুনতে পাচ্ছি রাইট? একটু ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি আপনাকে, দেখতেও পাচ্ছি, বলুন। ঈদ মোবারক। জি, কেমন আছেন আপনারা? আমরা সবাই অনেক ভালো আছি, এবং আপনারা এত দূর থেকে আমাদের সঙ্গে জয়েন করছেন সেটা দেখে কিন্তু আরো আনন্দিত হচ্ছি আমরা। থ্যাঙ্ক ইউ, খুব ভালো লাগছে আপনাদের প্রোগ্রাম। তো আমার একটা রিকোয়েস্ট ছিল, এ এমন পরিচয়, ওকে, যদি শোনাতেন খুশি হতাম। ঠিক আছে, হ্যাঁ দাদা এই গানটি করবেন। জি জি, আর আপনার নামটা একটু কাইন্ডলি বলবেন। আমার নাম পপি, আমি আমেরিকা থেকে ফোন করেছি। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর থাকুন আমাদের সঙ্গে, আরো অনেক চমৎকার উপস্থাপনা আপনাদের জন্য অপেক্ষা করছে। থ্যাংক ইউ, আপনিও আমেরিকা থেকে ফোন করলেন, এর আগে ফ্লোরিডা থেকে আরেকজন ফোন করে বলল এই গানটার জন্য, তো এই গানটাই করেছে। এ এমন পরিচয়, এটা হচ্ছে সজল ভাইয়ের লেখা গানটা।
সুন্দর বাজানো হয়েছে। এই আর কি, এই তো করি, এই করি তো খাই। তারপরও এই গানগুলো যতবারই শুনি ততবারই মনে হয়, ইনফ্যাক্ট আই ওয়াজ সিঙ্গিং, আই ওয়াজ ফিলিং লাইক ডান্সিং, যে এই গানটার সঙ্গে এখন ডান্স না করলে তো ভালো লাগছে না। বাট যাই হোক, আজকে একটা আমি জানি না বাইরে কি সাউন্ড যাচ্ছে, তবে আমি শিয়া ভাইকে একটু স্পেশালি ধন্যবাদ জানাই। আমাদের সাউন্ড কিন্তু খুব সুন্দর শোনা যাচ্ছে, সাউন্ড আজকে বিউটিফুল, যার জন্য এতক্ষণ গান গাইতে পারছি আমি। নর্মালি তো আমাদের সাথে নাসিম ভাই থাকে, নাসিম ভাইয়ের সাথে আমার শেয়ারিংয়ে গান হয়, আজকে নাসিম ভাই নাই। থ্যাংক ইউ শাপাই। সো যারা যারা এই গানের জন্য রিকোয়েস্ট করেছেন এবং যারা শুনে ফেলেছেন, তারা নিশ্চয়ই এখনও অপেক্ষা করছেন আরও কিছু চমৎকার গানের জন্য। আর দাদা, সেই যে ইউনিভার্সিটির যিনি গান শোনার জন্য অপেক্ষা করছে যে ঘুমিয়ে যাবে তাড়াতাড়ি, তার রিকোয়েস্টের গানটা আমরা বেশিক্ষণ করবো না, একটু আর বেশিক্ষণ না, বেশি রাত হয়ে গেলো ওনার হাজব্যান্ড আবার যদি কিছু মনে করে সেজন্য। আচ্ছা, আমরা নেক্সট গানে চলে যাই। এটা প্রিন্সের গান, এটা আমার বন্ধুদের জন্য। আচ্ছা, একটা ফোন আছে, আমরা ফোনটা নিয়ে তারপর গানে যাচ্ছি। হ্যালো, 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 আসসালামু আলাইকুম, কে বলছেন? আমার নাম শাহ। হ্যাঁ, আচ্ছা, হ্যালো, জি জি, শুনতে পাচ্ছি। আমি পার্থর বন্ধু। ওকে, জি, জুলফিকার ভাই? ইয়েস। ওকে, ঠিক আছে, কথা বলুন, ঈদ মোবারক। জি, কেমন আছিস? আছি ভালো, তোর খবর কি? আমরা তো ফাইন। নাওজ ভাই, এখানে দেখি কেমন লাগছে তোর? অদ্ভুত পার্সো, থ্যাংক ইউ। আমার ছাত্র, সে হচ্ছে আমার, আমি বেসিক্যালি ছবি আঁকার লোক, আমাদের কিন্তু সোর্সে কিন্তু এই জিনিসটা বেশি ছিল, নাসিম ছবি আঁকে, রনি ছবি আঁকে, আমি ছবি আঁকি, আর্টিস্ট, সবাই আর্টিস্ট গ্রুপ, আমরা নাওজ ভাই তো টিচার ছিল, আই ওয়াজ এ লেকচারার অফ আর্ট কলেজ, সো এই যে কথা বলছে সে কিন্তু আমার ছাত্র। আচ্ছা, আচ্ছা, আই মিন নাওজ ভাই ছাত্র, নাওজ ভাই থ্যাংক ইউ, পিলু, নকিব ভাই, and I met with Ronita and I had we just met with Ronita today before I left Chittagong. আচ্ছা, সো আমার জন্য কি গাইবে পার্থ? তোর জন্য এই গান করব, বন্ধুদের জন্য এই গান করছি, শোন বন্ধু, মিসিং ইউ, ওকে, ইয়েস, ভেরি ভেরি পারফেক্ট, ওকে, থ্যাঙ্কস ফর কলিং, ভাই, থ্যাঙ্কস ফর কলিং, আর আপনি থাকুন সাথে বন্ধুর জন্য বন্ধুর গান। পড়ে আছে লেলি,
পড়ে আছে শেক্সপিয়ার, টি-শার্ট জিন্স গুলো দেরাজে আছে, শুধু মানুষটা তুই নেই তো নেই রে কাছে। তোকে ছাড়া কিছু আর জমে রাখো, ও বন্ধু তোকে মিস করছি ভীষণ, তোকে ছাড়া কিছু আর জমে না। চমৎকার গান শুনে ফেললাম। আচ্ছা দাদা, আসলে কি এমন কাউকে খুব বেশি মিস করেন? মানে হয় না যে বন্ধুত্বের মধ্যে কিছু নাই, অবশ্যই নাই, সবার সঙ্গে কম বেশি যোগাযোগ আছে, কিন্তু এমন কেউ আছে যে হারিয়ে গেছে তাকে খুব মিস করেন? কারণ এই গানটা শুনলে না আমি আমি আমার স্কুলের ফ্রেন্ডদের খুব মিস করি, যে যাদেরকে আমি আসলে কখনো পাবো না বোধ হয়। অনেক বন্ধুই তো সাথে নাই, ওদেরকে আসলে অনেক মিস করি। আমরা জানি যে এই গানটা শুনলে সবাই একটু বেশি নস্টালজিক হয়ে যায় এবং ফ্রেন্ডসদের খুব বেশি মিস করতে শুরু করে, যারা খুব দূরে থাকে এবং খুব পছন্দের বন্ধু। তো এবারে একজন দর্শক আছে, ভিডিও কল অপেক্ষা করছে, তার সঙ্গে কথা বলে নিচ্ছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম সালাম, ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক। অ্যাকচুয়ালি আমার নাম মিল্টন, আমি পার্থদার
ছোট একটা ফ্যান, আমার খুব ভালো লাগে পার্থ দাকে। আচ্ছা ছোট ফ্যান, আপনি কোথা থেকে বলছেন? আমি নিউ ইয়র্ক থেকে বলছি। ওকে, সব বিদেশি কল, অনেক অনেক ধন্যবাদ ভাই। এতদূর মানে আপনাদের টাইম ডিফারেন্স, তখন তো সকালবেলা, তারপর ফোন করেছেন, অনেক অনেক ধন্যবাদ। ঈদ মোবারক। জি, আপনার কোনো রিকোয়েস্ট আছে? হ্যাঁ, আমার রিকোয়েস্ট আছে। আসলে অ্যাকচুয়ালি যতগুলো রিকোয়েস্ট ছিল, ভালো ভালো গানগুলো আমি সবগুলো শুনে ফেলছি। আমি অনেক সুন্দর ট্রাই করতেছি, একটার পর একটা রিকোয়েস্ট করব। তো আমি দেখতেছি যে সেই গানগুলো হয়ে গেছে। তবু আমি, তবুও জীবন যাচ্ছে কেটে, আমি এই গানটা একটু শুনতে যাচ্ছি আর কি। আর জীবনের নিয়মে একটু কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, কথা শুনছেন? একটু একটু। অ্যাকচুয়ালি দাদাকে আমার অনেক ভালো লাগে, আমি দাদার গান অনেক শুনছি। আমি আমি বাংলাদেশে থাকতে আমি দাদার গান অনেক শুনতাম। এখানে আসার পরে আমি দাদার গান শুনি অনেক, বুঝছেন? অ্যাকচুয়ালি আমি লাইক, আমি খুব লাইক করি দাদারে। আমি আসলে কয়ে বুঝাইতে পারবো না যে আমি কতখানি লাইক করি দাদা আপনাকে। রিয়েলি দাদা, আই লাভ ইউ দাদা, আই লাভ ইউ। আচ্ছা, এই এই যে এই যে আপনারা এত দূরে আছেন, আপনার দেশের কাকে, কোন বন্ধুকে বেশি মিস করছেন এই সময়? এই গানটা শুনে নিশ্চয়ই কোনো বন্ধুকে বেশি মিস করছেন। দেশে অ্যাকচুয়ালি আমার ওয়াইফরে আর আমার বাচ্চারে বেশি মিস করতেছি। আচ্ছা আচ্ছা, সব সময় করি আর কি। ওকে, এবার ঈদ কেমন হলো? ঈদ কেমন হলো? ঈদ তো আমাদের বিদেশ লাইফের ঈদ, আসলে হয় না সেভাবে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ঈদ পূজা দুটো তে এনজয় করছি আমরা। আমাদের নিউ ইয়র্কে পূজাও হয়। আচ্ছা আচ্ছা, তো থাকুন আমাদের সাথে, আরো গান শুনুন। আর আসলে এই জন্যই হয়তো উনি এই গানটা শুনতে চেয়েছেন যে তবু জীবন যাচ্ছে কেটে, জীবনের নিয়মে, কারণ জীবন তো কেটে যেতেই হয়। নিশ্চয়ই শোনাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আসলে থ্যাঙ্কস ফর কলিং। থ্যাংক ইউ। গলা ক্র্যাক করতে আমার শেষ করা দরকার, দুই তিনবার সেবাই করে উঠেছে। ওকে, এই গানটা করবো করবো না করবো করবো না ডিসিশন নিচ্ছিলাম আমরা। লাস্ট একটা রাস্ট ঈদে করেছিলাম গানটা। এই গানটা বিষদার গান, কিন্তু এটা এর আগে মন খারাপের গান ছিল, এখন একটু মন ভালো। হঠাৎ করে ডিসিশন অনুযায়ী গানটা করি, আজকে এটা করার তেমন প্ল্যান ছিল না আমাদের। এই গানটাও আশরাফ বাবু লিখেছে, এই গানটা আমাদের বিশ্বজিতে গিয়েছে। আর বিশ্বজিতের মতো গাওয়া তো আর আমাদের পক্ষে সম্ভব না, উনি একজন ফ্যান্টাস্টিক সিঙ্গার। তো এই গানটা আমি ওনার জন্য শুরু করেছিলাম। বসন্ত ছুঁয়েছে আমাকে, ঘুমন্ত মনটাই জেগেছে, এখন যে প্রয়োজন তোমাকে, নিঃসঙ্গ এই হৃদয়ে। বসন্ত ছুঁয়েছে আমাকে, ঘুমন্ত মনটাই জেগেছে, এখন যে প্রয়োজন তোমাকে, নিঃসঙ্গ এই হৃদয়ে। প্রসঙ্গ হয়েছ জীবন যেখানে থেমে যায়, সেখানে খুঁজেছি তোমায়, তাই যে প্রয়োজন তোমাকে, নিঃসঙ্গ এই হৃদয়ে। বসন্ত ছুঁয়েছে আমাকে, ঘুমন্ত মন তাই জেগেছে, ও এখন যে প্রয়োজন তোমাকে, নিঃসঙ্গ এই হৃদয়ে।
ভোজন তোমাকে নিঃসঙ্গ এই হৃদয়ে বসন্ত ছুঁয়েছে আমাকে ঘুমন্ত মন তাই জেগেছে এখন যে প্রয়োজন তোমাকে নিঃসঙ্গ এই হৃদয়ে বসন্ত ছুঁয়েছে আমাকে ঘুমন্ত মন তাই জেগেছে এখন যে প্রয়োজন তোমাকে নিঃসঙ্গ এই হৃদয়ে Wow, wonderful. একটা ফোন আছে, দর্শক অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে. হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম. সামিয়া জি, আসসালামু আলাইকুম. জি, আমি আশিস বলছি, একটু গান টান গাই একটু বাংলাদেশে. ও আচ্ছা, আসিফ ভাই, আসিফ আকবর আমাদের আরেকজন সিঙ্গার. বলেন, কেমন আছেন? ঈদ মোবারক. জি, ঈদ মোবারক প্রবরণা দাদার জন্য আর মহোৎসব আমাদের দুগোৎসবের জন্য. আমি একটু জাস্ট নকিব ভাই, পিলু ভাই, অর্থাৎ আছেন সিনিয়র জুনিয়র যারা আছেন, মাসুম সহ সবাই, একটা চিঠি লিখেছিলাম 91 সালে সোলসকে, আমি গান গাইতে চাই সোলসে. আর আমি হচ্ছে সেই লোক, ওই শহীদ মোহাম্মদ জঙ্গির শালা. আর নকিব ভাই, পার্থদা, আমি একটু বলতে চাই দাদা, নকিব ভাই, পিলু ভাই এবং আমাদের নওয়াজ ভাই, সবাইকে রেসপেক্ট, এবং জুনিয়র যারা পিছনে আছেন বা মাসুমের নেতৃত্বে, তাদের কথা বলা হচ্ছে না আসলে, ব্যাক আপ থেকে ধরে দিচ্ছে. এই যে সোলসের যে পরম্পরাটা, এটা অদ্ভুত কিন্তু. That's very true. আজকে ভালো লাগতো যদি বাচ্চু ভাই থাকতেন এখানে, সোলসের তাজুল ভাই, তাজুল ভাই নিউ ইয়র্কে থাকেন, এবং আজকে এই যে লিরিক গুলো নিয়ে সোলসের যে মেলোডিটা, আমি আজকে মাত্র বললাম অনুষ্ঠান থেকে, এভাবে আমি ফাজলকে শুকর আসতে পারতো. ভেতর থেকে আমরা 42 বছর আমাদের বাংলাদেশ অত্যন্ত জনপ্রিয় একজন গায়ক আসিফ আকবর, সে বরাবরই সোলসের ফ্যান, এবং সে একটু যেহেতু সব সবাই ভালোবাসছে, আর আসিফের সোলসের প্রতি আসিফের একটা অন্যরকম একটা দুর্বলতা আছে, আর ব্যক্তিগতভাবে আমাদের সাথে, আমার সাথে পার্সোনালি ওর সাথে অনেক ভালো রকম একটা বন্ধুত্ব আছে, এবং আমাদের মিউজিশিয়ানস যারা আছে, মাসুম টাসুম সবার সাথে ওদের ওর ভালো বন্ধুত্ব আছে. থ্যাংক ইউ আসিফ, কারণ আমাদের এই কালচারটা তো খুব কম যে ভালো বলতে তো শুনি না. হ্যাঁ, তো আসিফ যেটা বললো, এই জন্য আসিফকে সোলসের পক্ষ থেকে আমরা হ্যাটস অফ. দর্শক, ট্যাঙ্গো আনন্দে মাতি গানে এই আয়োজনে এবারে নিচ্ছি শেষ বিরতি. বিরতির পর আবারও ফিরে আসবো আমরা সোলসের সাথে, আমাদের সঙ্গেই থাকুন. ট্যাঙ্গো আনন্দে মাতি গানে ঈদের এই বিশেষ আয়োজনে আজ আমাদের সাথে আছে সোলস. সোলসের পুরনো দিনের গান, নতুন গান, সব গানই শোনা হলো. এই পর্যায়ে আরও অনেক চমৎকার কিছু গান শুনবো, এবং শেষ বিরতি যেহেতু বলেছি, বিরতির পর আমরা খুব অল্প সময় থাকবো, আর আপনারাও নিশ্চয়ই আছেন আমাদের সাথে. কিন্তু তার আগে একটা ভিডিও কল নিয়ে নিচ্ছি. হ্যালো, হ্যালো, জি হ্যালো, আসসালামু আলাইকুম. কেমন আছেন? সোলসের পুরো দলকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা.
আমি ইউএসএ থেকে ইউএসএ ডেইটনে আছি, তো আমার এখানে টিভি নেই, এসএ টিভিও নেই, সো বাট আমি অনলাইনে দেখছি আপনাদের প্রোগ্রাম, সেই প্রায় দুই ঘন্টা হয়ে গেল দেখছি, আমি ঘুমের থেকে উঠে দেখি যে আপনাদের প্রোগ্রামটা হচ্ছে। তো আসলে এখানে তো ঈদের মজাটা হয় না, কিন্তু যখন টিভিতে আপনাদের দেখি, বাংলাদেশের প্রোগ্রাম দেখি, তখন আসলে মানে আসলে আমি বাংলাদেশি আছি আর কি। তো পার্থদা, আপনার কাছে একটি রিকোয়েস্ট ছিল, দাদা জানি না গাইতে পারবেন কিনা, কারণ এখন শেষ পর্যায়ে এবং দাদা নাকি গলা খুব ইয়ে করছে, ব্যথা করছে, দেখি তোমার জন্য ট্রাই করি, যদি গলা যদি ক্র্যাক করে তাহলে কিন্তু সেটা কিছু করার নেই, কারণ অনেকক্ষণ ধরে গাইছি আমি। থ্যাংক ইউ ফর কলিং, ওকে, থ্যাঙ্কস ফর কলিং, স্টে উইথ আস, একটু দয়া সারা দিন। সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে পাওয়া, দিন যে বৃথাই গেল আজ, সারাদিন হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে পাওয়া, দিন যে বৃথাই গেল আজ, সারাদিন আসবে এক হৃদয় হয়ে
Such a lovely song. অসাধারণ একটা গান। অনেক চমৎকার সব পরিবেশনা দেখছেন দেশের বাইরে যারা আছেন তাদের কাছ থেকে ফোন পেয়ে তাদের এই শোতে জয়েন করাতে আমাদের মনে হয় আরও বেশি ইন্সপিরেশন বেড়ে গেল এবং আই হোপ যে আমাদের আজকের এই আয়োজন এসএটিভির এই আয়োজন সার্থক। তো দাদা সময় যেহেতু আমাদের কাছে খুব কম আমরা পরের গানে যাব। কোনটা শুনছি? চিটাগং এর রিকোয়েস্ট। আচ্ছা আমরা একটা চট্টগ্রামের গান করি। একটা চট্টগ্রামের গান হবে কারণ এটা ওয়েলকাম সং। লোকি রনিতা রিকোয়েস্ট করলো একটা গানটা করার জন্য। আচ্ছা আচ্ছা করি এটা। চলেন চিন্তা দেখি রনিতার রিকোয়েস্টের গান। রা
পাহারা সে সাই গোরা সে মনের মধ্যে রং হুসানি সাফতাসে আছে মার ক্ষতি গান অপুরান ভালোবাসা আছে তোমার আল্লাহ অপুরান ভালোবাসা আছে তোমার আল্লাহ আছে তোমার আল্লাহ আইও রাইও না আর দেশ তাইও নাইও না আইও নাইও না তোমার ব্রাজে আইও নাইও না আইও নাইও না আর দেশ তাইও নাইও না আইও নাইও না এই গানটা গাইতে একটু সমস্যা হয়েছে, কারণ হচ্ছে এটা আমি আর নাসিম ভাই মিলে দুজন মিলে দুজনে মিলে গাই, যার ফলে কিছু জায়গায় আমার ওই যেগুলো নাসিম ভাই জায়গা ধরা ওখানে একটু এনিওয়ে এটা একটা কি আমন্ত্রণ জানানো তো গানটার মধ্যে আমি আসলে হ্যাঁ যে আমাদের দেশে আসো আমাদের দেশে আসো অনেক কিছু আছে যাবো যাবো চিটাং বেড়াতে যাবো তখন আপ্যায়ন করেন ভালো করে ঠিক আছে আমরা সম্ভবত একদম লাস্ট গানটা শুনবো কিন্তু তার আগে একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নেই আর দুটা গান আচ্ছা আর দুটা গান আমরা শুনবো তাহলে এখন আমরা পরের গানে যাচ্ছি এই গানটা বকুলের লেখা অনেক রিকোয়েস্ট আছে এই গানটা এখন করছি Thank you.
লাস্টের ওইটুকুই বেশি মজা ছিল। তো আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আর একটা গান আমরা শুনবো, তাই তো? দর্শক, আমরা আসলে ট্যাঙ্গো আনন্দমাতি গানে এই যে ঈদের স্পেশাল আয়োজন আপনারা দেখছেন এসএটিভির পর্দায়, সেই আয়োজনে প্রত্যেকবারই আমরা চেষ্টা করি যে নতুন কিছু উপস্থাপন করবার, এবং সেই ধারাবাহিকতায় আজ সোলস ছিল আমাদের সাথে, এবং সোলসের পরিবেশনা এবং ভিন্নধর্মী পরিবেশনা সমস্ত এক্স কালিগদেরকে নিয়ে, সেটা নিশ্চয়ই আপনারা এনজয় করেছেন। এবং এসএটিভির পাঁচ দিনব্যাপী বিশেষ এই আয়োজনে আরও একদিন কিন্তু বাকি রয়ে গেল আগামীকাল, সো সেটা দেখবার অপেক্ষায় থাকুন। আর আজ আমরা বিদায় নেব এক্ষুনি লাস্ট গানটা দিয়ে। দাদা, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন, স্পেশালি যারা দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের জন্য স্পেশাল থ্যাঙ্কস অ্যান্ড এগেইন ঈদ মোবারক। হ্যাঁ, আপনারা দেখছেন বলেই তো আমরা করছি গান, যারা দেখছেন অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের প্রতি আমাদেরকে এই সাপোর্টটা দেওয়ার জন্য। এসএটিভিকে অনেক ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। এটা আমাদের প্রথম পারফরমেন্স এসএটিভিতে, আমাদের সোলসের এবং আমার প্রথম আমাদের কাজ এসএটিভির সাথে। আশা করছি ভবিষ্যতে আমরা আমন্ত্রণ পাবো এসএটিভি কর্তৃপক্ষের কাছ থেকে। স্পন্সরকে অনেক ধন্যবাদ, হ্যাঁ, ট্যাঙ্গোকে এরকম একটা প্রোগ্রামে স্পন্সর করার জন্য। শিয়াব ভাই, থ্যাংক ইউ, আমাদের সাথে সাগর ছিল, থ্যাংক ইউ সাগর। এনাফ, আমরা ইচ্ছেতে ভালো সাউন্ড বাংলাদেশে আমি আসলে আশাও করি না। থ্যাংক ইউ, থ্যাংক গড। আর প্রোডিউসারকে ধন্যবাদ জানাই, নেওয়াজ ভাইকে আরো একবার ধন্যবাদ জানাতে চাই যে উনি আসলেন এবং আসলে নেওয়াজ ভাই অলওয়েজ নেওয়াজ ভাই অলওয়েজ। আমরা যখন প্রথম সোলসের শো করতে যেতাম তখন তো ডিজে ছিল না, তখন কিন্তু লাইভ বাজাতে হতো, অলমোস্ট আমরা 5-6 ঘন্টা লাইভ বাজাতাম। তখন আবার ড্রেস করছিল, যে শু পরতে হবে, টাই পরে যেতে হবে, টাই কোথায়, নেওয়াজ ভাই ওখান থেকে নিয়ে সবাই নেওয়াজ ভাই টাই পরে সবাই কিন্তু আমরা সোলসের শো করতে যেতাম। তখন তো ডিজে ছিল না, আমাদের 4-5 ঘন্টা বাজাতে হতো, 5 ঘন্টা মিনিমাম বাজাতে হতো, মিনিমাম 5 ঘন্টা। তা আমাদের আমি একটু পরিচয় করে দিই, আমাদের সাথে কিবোর্ড আছে মাসুম, ড্রামস আশিক, বেজেরিয়াল, নাসিম ভাই আজকে আমাদের সাথে নেই, উনি দেশের বাইরে গেছেন ব্যক্তিগত কাজে, তো নাসিম ভাইকে আমরা অনেক মিস করেছি। আর অল ক্যামেরাম্যান এবং যারা স্টুডিওর স্টাফ, ক্রু এবং টেকনিশিয়ানস যারা আছে তারা আপনাদের প্রতি অনেক 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 কৃতজ্ঞতা। ভালো থাকবেন, শুভরাত্রি। বৃষ্টি দেখে অনেক
সাদা বহরে মেঘে জানাই পাঠিয়ে দিল তুমি হাজার বর্ষারা ধন্যবাদ এরকম একটা অসাধারণ গান লেখার জন্য। লতিফুল ইসলাম শিবলি এই গানটা আমাদের জন্য লিখেছিল, আর কোনোদিন ওর সাথে কাজ করা হয়নি, আশা করছি শিবলির সাথে ভবিষ্যতে কখনো কাজ করা হবে। দক্ষিণা বাতাসে তোমার বিরুদীর খোশাস আধার ছড়াবে আমার প্রিয় সর্বনাশ দক্ষিণা বাতাসে তোমার বিরুদীর ঘোষাস আধার ছড়াবে আমার প্রিয় সর্বনাশ মেঘে ডানা পাঠিয়ে দিল আমি হাজার Yeah.